শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তার মেয়ে মনিকা ইউনূস। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে মনিকা ইউনূসকে তার পিতার বিরুদ্ধে চলমান বিচার সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন ক্রিস্টিন। উত্তরে সব অভিযোগ অস্বীকার করেন মনিকা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 242 বিশ্ব ব্যক্তিত্ব একটি খোলা চিঠি পাঠান। এতে প্রফেসর ইউনূসের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা। এ বিষয়ে মনিকা বলেন, আমার মনে হয় তার সমর্থনে চিঠি দেয়া সব নোবেল বিজয়ীদের আহ্বান যোগ দিয়ে এই সময় আমার কথা বলা জরুরি। ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাই এর বিরুদ্ধে কথা বলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারে মনিকার কাছে জানতে চাওয়া হয় যে তার পিতার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আসলে কি। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগগুলো মূলত তার কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, যেটা সাধারণভাবে দেওয়ানি আদালতেই নিষ্পত্তি সম্ভব, কিন্তু এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখানো হয়েছে যা সম্পূর্ণ অর্থহীন। ডক্টর ইউনূস ও তার সহকর্মীরা শতভাগ নির্দোষ। আন্তর্জাতিক আইনজ্ঞরাও বিষয়টি যাচাই করেছেন। তারাও বলেছেন এই অভিযোগগুলো মিথ্যা। এখন প্রধানমন্ত্রীর কাছে মনিকা কি আশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রত্যাশা হলো ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়া হবে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে আন্তর্জাতিক আইনজ্ঞরা অভিযোগগুলো যাচাই করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। আমি আশা করি সেটা করা হবে। আমি শতভাগ বিশ্বাসী যে সেটা করা হলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না, কারণ তিনি অপরাধী নন। আরেক প্রশ্নের জবাবে মনিকা বলেন, ডক্টর ইউনূস রাজনীতিবিদ নন। আমি মনে করি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি একবারের জন্য এটা ভেবেছিলেন, তবে তিনি একাই একটি রাজনৈতিক দল, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। সাক্ষাৎকারে মনিকা আশা প্রকাশ করে বলেন, কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টি আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। বাংলাদেশের সর্বশেষ নির্বাচন নিয়েও মনিকার কাছে প্রশ্ন করেন ক্রিস্টিন। তিনি প্রশ্ন করেন যে বাংলাদেশের বিরোধী দল বলছে যে তাদের 25 লাখ কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে, একজন মার্কিন নাগরিক হিসেবে এই বিষয়ে আপনার বক্তব্য কি? ওই প্রশ্নের জবাবে ইউনূস কন্যা বলেন, অন্য সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যদি নির্বাচনে শুধু একজন প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেটা গণতন্ত্রের ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই সেক্রেটারি বিষয়টি খতিয়ে দেখছেন এবং জানিয়েছেন এটি উদ্বেগজনক। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।